আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। পশ্চিমবঙ্গের 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ লাগাতার ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও 3 জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এইমাত্র আবহাওয়ার বড় সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে লাগাতার ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কতদিন চলবে, পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া, এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গ সহ জানব গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টিতে ভাসবে তিলোত্তমা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায়। কলকাতা ছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামের পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এক হলো বীরভূম, অপরটি মুর্শিদাবাদ। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় সেখানে অবশ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চলবে বজ্রপাতও। স্থানীয়দের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর আগে শুরু হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা, যা ভাবিয়ে তুলেছে আবহাওয়াবিদদের। আপাতত রাজ্যের পশ্চিমের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি রাজ্যে তা নেই। 8ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলির কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, থাকতে পারে ভ্যাপসা গরম। পাশাপাশি কলকাতার আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।